ওয়েলকাম টু বং ম্যাথমেটিক্স হ্যালো ভিওয়ার্স আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমায় বিভিন্ন সময় জিজ্ঞাসা করো যে এসএলএসটি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নাইন টেন সেকশন বা ইলেভেন টুয়েলভ সেকশানে যে সিলেবাসটা রয়েছে আমরা বিএসসি ম্যাথামেটিক্স অনার্সে যেই সিলেবাসটা পড়েছি বিভিন্ন ক্ষেত্রে তার কতটা পার্সেন্টেজ এই সিলেবাসে রয়েছে তো আজ আমি তোমাদের ওটাই দেখাবো যে আমার ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি তার আন্ডারে দু হাজার চোদ্দো থেকে দু হাজার সতেরো এটা ছিল আমার বিএসসির টাইম তো আমি দেখাচ্ছি এই টাইমে আমার সিলেবাসে কী কী ছিল এবং এই মুহুর্তে এসএলএসটি ম্যাথামেটিক্সে কোন কোন জায়গা আমায় এই সিলেবাস থেকে দেখতে হচ্ছে বা তোমাদেরও দেখতে হবে সেটা দেখাচ্ছি তো স্টার্ট করছি আজকের ভিডিও দেখে নাও এটা হচ্ছে ম্যাথামেটিক্স অনার্স তো এটা আমরা স্কিপ করছি এখানে এই পেজগুলোও তোলা হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি ডিরেক্ট ম্যাথমেটিক্স অনার্স দেখো পার্ট ওয়ান অর্থাৎ বিএসসি ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার ওখানে আমাদের যে যেই পেপারগুলো ছিল তার ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু এখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেবরা এখানে তোমরা দেখতে পাবে সেট এবং ম্যাপিং এটা আছে নাইন টেন সেকশানে রিলেশনটা আছে তোমাদের ইলেভেন টুয়েলভ সেকশানে অর্থাৎ এই জায়গাটা পড়তে হচ্ছে কিছু জায়গা হয়তো বাদ আছে কম্পোজিশন অফ টু ম্যাপিং এটা পড়তে হচ্ছে এক্সটেনশন এই জায়গাটা বাদ ঠিক আছে যে জায়গাটা আমি মার্ক করে দিলাম কেবল ওইটুকুই পড়তে হচ্ছে তাহলে এখান থেকে এই জায়গাটা পড়তে হলো এবার পিএসসির ক্ষেত্রে আমরা দেখেছি যে সিলেবাসটা রয়েছে সেখানে আবার রয়েছে বুলিয়ান এল জেবরা তার মানে বিএসসি ম্যাথামেটিক্স ফার্স্ট ইয়ারের অ্যাবস্ট্রাক্ট জেব্রার এতটা জায়গা আমরা এখন অবধি দেখলাম এবার আসছি গ্রুপের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে যেমন এই সাব গ্রুপ অ্যাভেলিয়ান গ্রুপ পারমুটেশান গ্রুপ ঠিক আছে মোটামুটি তোমাদের এতটা অবধি এই যে জায়গাগুলো রয়েছে এটা মোটামুটি তোমাদের নাইন টেন সেকশানে পড়তে হচ্ছে তারপর এই জায়গার থেকে এই জায়গা অবধি এটা আছে আমাদের কোথায় এটা ইলেভেন টুয়েলভ সেকশানে ঠিক আছে দেখো রিং ফিল্ডের ক্ষেত্রে দেখো রিং ফিল্ডের ক্ষেত্রে মোটামুটি রিং থেকে ফিল্ড অবধি তোমাদের পুরোটাই রয়েছে এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে অর্থাৎ বিএসসিতে যেইটুকু সিলেবাসে ছিল এখানে আছে ক্যারেস্টাইস্টিকও আছে ঠিক আছে তো এবার আসছে লিনিয়ার অ্যালজেব্রা যেটা আমরা ডিটার্মিন্যান্ট ম্যাট্রিক্স ভেক্টর স্পেস বলি দেখো ম্যাট্রিক্স রয়েছে সিলেবাসে ভেক্টর স্পেস রয়েছে ডিটারমিন্যান্ট রয়েছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান রয়েছে লিনিয়ার ট্রান্সফরমেশান এটা ইলেভেন টুয়েলভ সেকশানে রয়েছে তো আমি দেখাতে চাইছি যে যে কোনো পার্টি হোক দুটো জায়গা মিলিয়ে অর্থাৎ এসএলএসটির জন্য নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটো জায়গা মিলিয়ে আমরা যদি দেখি তাহলে বিএসসির কিন্তু অনেকটা অংশই আমাদের সিলেবাসে রয়েছে যেমন এর পরের টপিকটা নাম্বার থিওরি এর বেশ কিছুটা অংশ তোমাদের রয়েছে এস ইলেভেন টুয়েলভ সেকশানে ঠিক আছে তারপর আমরা চলে যাচ্ছি দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এখানেও যেমন তোমাদের দেখো আছে মোটামুটি সবটাই সিকোয়েন্স আছে সিরিজ আছে লিমিট আছে কন্টিনিউইটি আছে ঠিক আছে তারপর এখানে দেখো সাকসেসিভ ডেরিভেটিভ লিবনিজ থিওরিম রোলস থিওরিম ঠিক আছে এই জায়গাগুলো আছে তারপর এটা ট্যানজেন্ট নর্মাল এনভেলপ এইগুলো নাইন টেনে আছে অ্যাসিমটোট কারভেচার কার্ভেচার এগুলো ইলেভেন টুয়েলভে আছে কার্ভ ড্রেসিংটাও ইলেভেন টুয়েলভে আছে ম্যাক্সিমা মিনিমা আছে এল হসপিটাল রুল ফাংশন অফ সেভারেল ভেরিয়েবল আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসে দেখো ইনডেফিনাইট ইন্টিগ্রেল তারপর কি আছে এখানে ডেফিনাইট ইন্টিগ্রেল ডাবল ইন্টিগ্রেল আছে লেন্থ এরিয়া এই পাপ্পাস থিওরিম যেমন নেই কিন্তু বাকিটা দেখো মোটামুটি আছে ক্যালকুলেশন অফ ভলিউম অ্যান্ড সারফেস ঠিক আছে সেন্টার অফ গ্র্যাভিটি এটা ডাইনামিক্সের একটা জায়গায় আছে তাও এটা ইলেভেন টুয়েলভ সেকশানে আছে নাইন টেনে নেই এবার আসছি ভেক্টর অ্যানালিসিস দেখো এর অনেকটা জায়গা কিন্তু আমাদের সিলেবাসে আছে মোটামুটি এই যে জায়গাটা দেখাচ্ছি এখান থেকে তোমাদের এই জায়গা অবধি এই কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি মানে এই জায়গাটা আছে তোমাদের ইলেভেন টুয়েলভে বাকি এতটা অবধি তোমাদের আছে নাইন টেনও ঠিক আছে তো এখানে এটাই ছিল বাকি এই জায়গাগুলো নেই গ্রিনস থিওরিম স্টোকস থিওরিম কিন্তু দেখো ভেক্টরের অনেকটা জায়গা ছিল তোমাদের সিলেবাসে এবার আসছি পার্ট টু অর্থাৎ বিএসসি সেকেন্ড ইয়ার এখানে দেখতে পাচ্ছি ক্লাসিক্যাল অ্যালজেব্রা এই যেই পোর্শনগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেবাসে থিওরি অফ ইকুয়েশান আছে ইন যেমন তোমাদের ইলেভেন টুয়েলভ সেকশানে আছে নাইন টেনে নেই তারপর এখানে কি কমপ্লেক্স নাম্বারটা রয়েছে এটা আমাদের নেই এখানে সিলেবাসে সিম্পল কন্টিনিউড ফ্র্যাকশান কোথাও নেই তারপর দেখো কিন্তু দেখো এখানে টোটাল যে চারটে চ্যাপ্টার দেখালাম তার মধ্যে কিন্তু তিনটে চ্যাপ্টার আমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে রয়েছে তারপর দেখো জিওমেট্রিক টু ডি জিওমেট্রি তোমরা মোটামুটি যা পড়েছিলে অনেকটাই আছে পুরোটাই আছে দেখতে পাচ্ছি আমাদের এগুলো সমস্তই আছে আমাদের সিলেবাসে থ্রি ডির ক্ষেত্রে কিছুটা কম আছে নাইন টেনে নাইন টেনে যেমন থ্রিডিতে তোমাদের স্ট্রেট লাইন অবধি করলেই হবে আর যারা ইলেভেন টুয়েলভে রয়েছে তাদের মোটামুটি সবটাই করতে হচ্ছে তবে জেনারেটারটা নেই ইলেভেন টুয়েলভ সেকশানে কিন্তু দেখো মোটামুটি অনেকটা জায়গায় আমাদের করতে হচ্ছে এবারে দেখো টেনসর ক্যালকুলাস এটা আমাদের কোথাও সিলেবাসে নেই তাহলে তিনটে টপিক বললাম তার মধ্যে দুটো টপিক করতেই হলো আমাদের তাহলে বিএসসির কোন জায়গাটা আমাদের কম আছে সিলেবাসে তারপর আসছি ওডি ঠিক আছে ওডির দেখো অনেকটা জায়গায় আমাদের করতে হয় এখানে এখান থেকে প্রথম থেকে স্টার্ট হচ্ছে অর্ডার ডিগ্রি থেকে আরম্ভ করে ক্লেরটস ফর্ম মোটামুটি এই জায়গাগুলো করতে হয় তাহলে কতটা অবধি করতে হয় আমাদের দেখো পার্টিকুলার ইন্টিগ্রালও করতে হয় আমাদের ঠিক আছে এতটা অবধি করলে আমাদের কাজ হয়ে যায় পার্টিকুলার ইন্টিগ্রাল ঠিক আছে বাকি জায়গাটা আমাদের কাজে লাগে না এখানে আচ্ছা তারপর এখানে দেখো পিডি আমাদের কাজে লাগে না পিডি সিলেবাসে নেই তাই যারা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো তারা কিন্তু সিলেবাসটা দেখে প্র্যাকটিস করবে দেখতে পাচ্ছ বিএসসিতে প্রচুর টপিক আছে যেগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই তাই সিলেবাস দেখে প্র্যাকটিস করা আমাদের খুব দরকার এবার আসছি ডায়নামিক্স অফ এ এরও কিন্তু ম্যাক্সিমাম জায়গা আমাদের সিলেবাস এখানে রয়েছে দেখো এই যে তোমাদের নিউটনস লজ অফ মোশান ওয়ার্ক পাওয়ার এনার্জি ইম্পালস ইম্পালসিভ ফোর্স মোশান ইন এ প্লেন এস এইচ এম এগুলো আছে তারপর এখানে কী কী নেই দেখো এই যে জায়গাগুলো আছে তোমাদের এই যে মোশন এই জায়গাটা এটা নেই ঠিক আছে ভ্যারিং মাস বলে যে টপিকটা ছিল বিএসসিতে ওগুলো নেই কিন্তু ম্যাক্সিমাম জায়গা আমাদের সিলেবাসে রয়েছে এবার আসছি দেখো এই যে পার্ট থ্রি অর্থাৎ থার্ড ইয়ারে আমরা যে টপিকগুলো পড়েছিলাম তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো পড়ানো হয় আমাদের যেমন থার্ড ইয়ারে ম্যাট্রিক্স পেস ছিল এটা যেমন সিলেবাসে নেই এই জায়গাটা করতে হচ্ছে না তারপর কি রিয়েল অ্যানালিসিস এইটা আছে কোথায় ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভ সেকশনে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে আছে দেখবে রিমাল ইন্টিগ্রেশন আছে ইমপ্রপার ইন্টিগ্রেল আছে নাইন টেনে এই জায়গাটা নেই কিন্তু দেখো এটা বিএসসি থার্ড ইয়ারের একটা টপিক আমাদের ক্ষেত্রে তারপর দেখো এটা হচ্ছে কি ফাংশন অফ সেভারেল ভেরিয়েবল অর্থাৎ টু ভেরিয়েবলের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম এটা কিন্তু আমাদের নাইন টেনে রয়েছে এখানে ইমপ্রপার ইনটিগ্রাল ইলেভেন টুয়েলভে রয়েছে ঠিক আছে তারপর এখানে দেখো ফুরিয়ার সিরিজ এটা কোথাও নেই সিলেবাসে এবার আসছি কমপ্লেক্স অ্যানালিসিস বলে যে জায়গাটা ছিল এটাও কিন্তু সিলেবাসে নেই ঠিক আছে তারপর আমাদের মেকানিক্স এটা আমরা দেখতে পাচ্ছি যারা ইলেভেন টুয়েলভ সেকশনের জন্য প্রিপারেশান নেবে তাদের ক্ষেত্রে কাজে লাগবে রিজিট ডাইনামিক্স ঠিক আছে তারপর স্ট্যাটিক্স বলে যে জায়গাটা আছে স্ট্যাটিক্স এ দেখো এখানে স্ট্যাটিক্স বলে যে জায়গাটা আছে দেখাচ্ছি এখানে ঠিক আছে এটা লাগবে ইলেভেন টুয়েলভে যারা আছে কিন্তু এই হাইড্রো স্ট্যাটিক্স বলে যে জায়গাটা আছে এটা লাগবে না আমাদের সিলেবাসে নেই এস এলএসটির ক্ষেত্রে তারপর প্রবাবিলিটি দেখো প্রবাবিলিটি তোমাদের এই প্রথম জায়গাটা অর্থাৎ এই মোটামুটি প্রথম যেই চ্যাপ্টারটা হয় এটা নাইন টেনে আছে বাকিটা কিন্তু মোটামুটি এই প্রবাবিলিটির যে সিলেবাসটা দেখছো এটা কিন্তু পুরোটাই আমাদের ইলেভেন টুয়েলভ সেকশানে আছে কাজেই দেখো বিএসসির খুব একটা জায়গা কম কিন্তু নেই সিলেবাসে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও তাই নাইন টেনে খুব কম জায়গা আছে মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এতটা অবধি আছে মোটামুটি আর বাকি ইলেভেন টুয়েলভে কিন্তু পুরোটাই আছে সিলেবাসে তাই এটাও কিন্তু বিএসসির সিলেবাসটা পুরোটাই দিয়ে দিয়েছে এবার আসছে এটা অপারেশন রিসার্চ মানে এটাই তোমাদের এলপিপি এলপিপির মোটামুটি যেই জায়গাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সবটাই সিলেবাসে দেওয়া আছে একমাত্র এই গেম থিওরিটা নেই গেম থিওরিটা আমরা বিএসসিতে পড়েছি অনেকে এলপিপি অ্যান্ড গেম থিওরি এটা সিলেবাসে নেই বাকি এলপিপির পার্টটা পুরোটাই আছে তারপর দেখো এখানে আছে কি নিউমেরিক্যাল অ্যানালিসিস এখানেও কিন্তু ম্যাক্সিমাম জায়গা তোমাদের সিলেবাসে রয়েছে ঠিক আছে আর এখানে কি ছিল কম্পিউটার প্রোগ্রামিং এটা লাগছে না আমাদের কোথাও এখানে তো দেখো এই ছিল মোটামুটি তোমাদের বিএসসির যে সিলেবাসটা আমি দেখালাম যে এস এলএসটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এই সিলেবাসটার মধ্যে কোথায় কি পার্থক্য রয়েছে বা কতটা মিল আছে বা কতটা করতে হচ্ছে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলে থ্যাংকস ফর ওয়াচিং